হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রীতম বঙ্গলের পাচ্ছে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমার থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলার একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কী কী এডুকেশন কোয়ালিফিকেশন চা হয়েছে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চা হয়েছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কত টাকা তোমার স্যালারি হবে জব লোকেশন তোমাদের কোথায় হবে সমস্ত কিছু তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তো যারা ইন্টারেস্টেড রয়েছে আজকে ভিডিওটি কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করতে পারো আর যারা আমার যারা নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকি তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেলাইটেন প্রেস করতে পারো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যায় ফ্রেন্ডস আমি তোমাদেরকে জানাতে চাই যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসাবেটিসের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে যেখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করতে হবে কারণ এখানে গ্রুপ সি গ্রুপটি দুটো পদে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে আর জব লোকেশন কিন্তু তোমাদের এখানে কলকাতাতে হবে পশ্চিমবঙ্গে যে কোনো থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এখানে নোটিফিকেশন ডাউনলোড করা যায় তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে তারপর দেখতে হচ্ছে এই মোড় বলে একটা সাইডে অপশন রয়েছে এই মোড় বলে অপশনটা তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পারবে যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন পর একাডেমিক অ্যান্ড নন একাডেমিক পোস্ট এট এন আই এল কলকাতা তো এখান থেকে কিন্তু রিক্রুটমেন্টটা তোমরা দেখতে পাচ্ছো ভিউ ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে যাবে তো চলো আমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে চলে এসেছি এখানে মেমো নাম্বারটাকে দিয়ে দেওয়া হচ্ছে একবার চেক আউট তোমরা করে নিও টোটাল এখানে তেরো গানা কিন্তু পোস্টে নিয়োগ করা আছে আমি শুধু এই ভিডিওর মধ্যে গ্রুপ সি আর গ্রুপ ডি পদে যেগুলো নিয়োগ করে সেগুলো নিয়েই কথা বলবো তো এখানে দেখো ফার্স্টের লোয়ার ডিভিশন কার্ক নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি এখানে কিন্তু এসসিরা অ্যাপ্লাই করতে পারবে ম্যাট্রিক্স পে মেট্রিক্স লেভেল টু অনুযায়ী তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে সাতাশ বছর নিচে বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে হবে সাথে টাইপিং স্পিড স্পিল থাকলে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো সার্জিক্যাল মেকারের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে যেখানে পে ম্যাট্রিক্স লেভেল টু অনুযায়ী তোমরা স্যালারি পেয়ে যাবে সাতাশ বছর নিচে বয়স হতে হবে তারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চা হচ্ছে মাধ্যমিক পাস আর আইটিআই থাকলে লেদার গুপসের উপরে তারা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শ্রীনগর গ্রুট গ্রেড এর জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে কিন্তু সাতাশ বছর নিজের বয়সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পে ম্যাট্রিক্স লেভেল ফোন অনুযায়ী তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে টাইপিং স্পিড এইটটি ডাবলিউপিএম হতে হবে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর দু বছরের কিন্তু এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে তারপর দেখো লাইব্রেরিয়ান পোস্ট নিয়োগ করা হয়েছে যেখানে কিন্তু মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অর ইকুইপমেন্ট কোয়ালিফিকেশনের মধ্যে চাওয়া হয়েছে আর তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো এই কটা পোস্টে তোমরা অনেকে এলিজিবল হবে তাই আমি এই কটা পোস্টের নামই বললাম এরপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হায়ার এডুকেশন চাওয়া হয়েছে বা স্টাফ নার্সের জন্য রয়েছে এখানে তোমাদের যে জিএনএম করা থাকতে হবে তা তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেওয়ার কথা হচ্ছে সব হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তো অনেকে এলিজিবল হবে না যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা কিন্তু একবার নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা কিন্তু এই আলাদা যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে তোমরা জানতে পারবে তো এখান এখন দেখো তোমাদের বলছে জেনারেল কন্ডিশন বলতে বলা হয়েছে যে এখানে কিন্তু পুরোপুরি জব লোকেশানটা তোমাদের বোন উগলিতে হবে কলকাতায় তোমাদের কিন্তু জব লোকেশন হবে দেখো এখানে তিনশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে এখানে যেটা তোমাদের কিন্তু ডিমান্ড অ্যাপ্টের দ্বারা তোমাদের কিন্তু এখানে পে করতে হবে এবার কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশান শেষে দেখো একটা অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে দেওয়া রয়েছে এখানে নিজস্ব কালার সাইজ ফটোগ্রাফ একটা ফটোগ্রাফ এটা তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সাথে এই ইসি একটা অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে এই প্রস্তা যে প্রিন্ট আউট করার পরে তারপর তোমাদের করতে হবে কি এখানে কিছু ডকুমেন্টসের ডিটেল তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে সেসব ডকুমেন্টস যেমন হচ্ছে মার্কশিট তারপর হচ্ছে আধার কার্ড এসি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট যেগুলো থাকে সেগুলো তোমাদের কিন্তু সেটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এইটার সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পর এনভেলপের মধ্যে ভর্ত হবে ইনব্ভের উপরে কিন্তু অবশ্যই লিখতে হবে নেম অফ দ্য পোস্ট কোন পোস্টের তোমরা অ্যাপ্লাই করতে চাইছো আর অ্যাডভার্টাইজের নাম্বারটা তোমাদের দিয়ে তোমাদের কিন্তু একুশে জুনের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে এখানে অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এখানে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে আর তিনশো টাকা কিন্তু ডিমান্ড ড্রাফটের দ্বারা তোমাদের কিন্তু পে করতে হবে অবশ্যই ডিমান্ড অ্যাপ্টের যে কপিটা থাকে সেটাও তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে সিলেকশন প্রসিডিউর কি রয়েছে সিলেকশন প্রসিডিউর কিন্তু তোমাদেরকে রিটেন টেস্ট হবে তারপর কিন্তু ডিজেবেল কোয়ালিফিকেশনের উপর আর ডিজেব এক্সপিরিয়েন্সের উপর নাম্বার দেওয়া আছে রিটেন টেস্টের উপর এইটি পার্সেন্ট নাম্বার কিন্তু রাখা হয়েছে টোটাল কিন্তু দেখতে পাচ্ছ যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্টের শুধু রিটেন টেস্টে রয়েছে যেখানে কিন্তু মাল্টিপেল টাইপ কোশ্চেন হবে অর্থাৎ অবজেক্টিভ টাই কোশ্চেন হবে তোমাদের কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের টেন পার্সেন্ট নাম্বার থাকবে আর এক্সপিরিয়েন্সের উপর টেন পার্সেন্ট নাম্বার তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে পুরোপুরি তোমাদের এখানে কলকাতাতে চাপটা যাবে পশ্চিমবঙ্গে যে কোনো প্রাণ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র তোমাদের একুশে জুনের মধ্যে ওই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো সমস্ত ডিটেল তোমাদেরকে বলেই দিলাম আর এখানে কিছু সেরকম বলার নেই যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সিস্টাই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে কিন্তু রিপ্লাই করে দেবো তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম